অয়েমক্স দুশো পঞ্চাশ এমজি ক্যাপসুলের কাজ কী কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে অয়েমক্স দুশো পঞ্চাশ এটা রয়েছে ব্রাণ্ড এমের মধ্যে রয়েছে আপনার অ্যামোকসিলিন ক্যাপসুল দুশো পঞ্চাশ এমজি এটা তৈরি করেছে অ্যাবোট ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছে এটা পনেরোটা ক্যাপসুলের পাতা পনেরোটা ক্যাপসুলের প্রাইস রয়েছে আপনার চল্লিশ টাকা নিরানব্বই পয়সা তো অয়মক্স দুশো পঞ্চাশ এমজি ক্যাপসুল কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে অ্যাকচুয়ালি কাজ কী এ বিষয়ে জানবো অয়েমক্স দুশো পঞ্চাশ ক্যাপসুল এর মধ্যে রয়েছে অ্যামকসিলিন ক্যাপসুল পাঁচ দুশো পঞ্চাশ এমজি অ্যামক্সিলিন দুশো পঞ্চাশ এম ক্যাপসুল একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশান ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে অয়েমক্স দুশো পঞ্চাশ এমজি ক্যাপসুল ব্যাকটেরিয়াল ইনফেকশান ফর এক্সাম্পল রেসপাইটরি ট্র্যাক ইনফেকশান যদি যখন কোনো যখন কোনো পেশেন্টের রেসপাইরেটোরি ট্র্যাক ইনফেকশান দেখা যায় তো সেক্ষেত্রেও ডক্টর করে থাকে দুশো ওয়াইমক্স দুশো পঞ্চাশ এমজি ক্যাপসুল এছাড়া আপনার টাইফয়েড ফিভার যখন পেশেন্টকে টাইফয়েড ফিভার হয়ে যায় তো সেক্ষেত্রেও পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে ডক্টর প্রেসক্রিপশন করে থাকে ওয়াইমক্স দুশো পঞ্চাশ এমজি এছাড়া আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশান কোনো পেশেন্টের যদি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন দেখা যায় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ওয়াইমক্স দুশো পঞ্চাশ এমজি ক্যাপসুল এছাড়া আপনার স্কিন ইনফেকশন যদি আমাদের স্কিনে কোনো ইনফেকশন হয় তো সে স্কিন ইনফেকশনের ক্ষেত্রেও ডক্টরা পেশেন্টের কন্ডিশের ওপর নির্ভর করে প্রেসক্রিপশান করে থাকে অয়মক দুশো পঞ্চাশ এমজি ক্যাপসুল এছাড়া আপনার নিউমিনিয়া যদি যখন কোনো পেশেন্টকে ক্রনিক নিউমিনিয়া হয়ে যায় তো সেক্ষেত্রেও ডক্টরা প্রেসক্রিপশান করে থাকে অয়ম্ক দুশো পঞ্চাশ এমজি ক্যাপসুল পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে এছাড়া আপনার ইয়ার ইনফেকশান যদি কানে আমাদের কোনো ইনফেকশান হয় কান লাল হয়ে যায় কানের ভিতর কান দিয়ে পুঁজ পড়ে কান ব্যথা করে তো সেই ইয়ার ইনফেকশানের ক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে অয়েমক্স দুশো পঞ্চাশ এমজি ক্যাপসুল এছাড়া আপনার থ্রট ইনফেকশান যদি আমাদের গলায় কোনো ইনফেকশান হয় টনসিলাইটিস যদি কোনো কিছু হয়ে যায় গলায় কোনো ইনফেকশান দেখা যায় তো সেক্ষেত্রেও ডক্টরার প্রেসক্রিপশান করে থাকে অয়েমক্স দুশো পঞ্চাশ এমজি ক্যাপসুল এক কথায় অয়মক্স দুশো পঞ্চাশ এমজি ক্যাপসুল ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে অমক্স দুশো পঞ্চাশ এমজি ক্যাপসুল খাওয়ার পরে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে দ্রুত কাজ করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে অয়মক্স দুশো পঞ্চাশ এমজি খাওয়ার পরে সাইড ইফেক্ট বলতো সেরকম হয় না বললেই চলে তবে কারো কারো ক্ষেত্রে আপনার বইময় ভাব দেখা দিতে পারে নসিয়া ভমিটিং ডায়রিয়া হ্যাঁ স্কিন র্যাশ এসবই নর্মালি সাইড এফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক অয়মক্স দুশো পঞ্চাশ এমজি ক্যাপসুল খাওয়ার পরে কোনো ধরনের সাইড এফেক্ট যদি আপনার দীর্ঘস্থ তাই মনে হয় তো যথার্থী সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অমক্স দুশো পঞ্চাশ ক্যাপসুল খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলা জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোলসারি মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো নরক অবশ্যই ডাক্তারকে জানানো উচিত অমক্স দুশো পঞ্চাশ এমজি ক্যাপসুল খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় অয়েমক্স দুশো পঞ্চাশ ক্যাপসুল খাওয়ার পরে পেশেন্টের যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকে তো তবুও না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত অ্যয়মক্স দুশো পঞ্চাশ এমজি ক্যাপসুল খাওয়ার সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার ওয়মক্স দুশো পঞ্চাশ এমজি ক্যাপসুল অয়মক্স দুশো পঞ্চাশ এমজি ক্যাপসুলের ডোজ কী ডোর সাধারণত আপনার পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে ডক্টর এটা নর্মালি দিনে দুবার দিয়ে থাকে সকালে রাতে খাবার খাওয়ার আধ ঘন্টা পরে ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনো খাওয়া উচিত নয় অয়মক্স দুশো পঞ্চাশ ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ করতে পারে তো গাইজ আজকের ভিডিও টপিক ছিল যে দুশো পঞ্চাশ এর কাজ কি কেন ডাক্তারের প্রেসক্রিপশন করে থাকে অ্যামক্স দুশো পঞ্চাশের মধ্যে হচ্ছে অ্যামক্সিলিন ক্যাপসুল দুশো পঞ্চাশ এমজি অ্যামক্সিলিন ক্যাপসুল দুশো পঞ্চাশ এমজি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে তো অ্যামক্স দুশো পঞ্চাশ এম জি ইউজ ইউজডো সাইড ইফেক্ট সাধারণত সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং এরকম ভিডিও কন্টিনিউ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন